আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো মুরগির মাংস ভুনার রেসিপি। এই মুরগিটি কিন্তু কোনো প্রকার ব্রয়লার মুরগি না বা দেশি মুরগি না, অথবা প্যারেন্টস মুরগিটি খেতে কিন্তু ব্রয়লার মতন একদমই লাগে না, এটি খেতে কিন্তু দেশি মুরগির মতন লাগে। তো যারা খেয়েছেন তারা তো জানেন। তো চলুন দেখে নিই কীভাবে মুরগিটাকে ম্যারিনেট করছি। প্রথমে আমি মুরগিটাকে ভালোভাবে ক্লিন করে 2 টিস্পুন লবণ দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন হলুদের গুঁড়ো, 1টি লেবুর 1 ফালি দিয়ে দিচ্ছি আমি। এখানে লেবুর রসটাকে চিপে দিয়ে দিবেন। এরপর দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন মরিচের গুঁড়ো, দিয়ে ভালোভাবে এটাকে মেখে চেখে ম্যারিনেশন করে রাখতে হবে প্রায় আধা ঘন্টার জন্য। এটা যদি ম্যারিনেশন করে নাও রাখেন সেক্ষেত্রেও কিন্তু এই মাংসটি খেতে দেশি মুরগির মতনই স্বাদ হয়, তবে ম্যারিনেশন করে রাখলে খেতে ভালো লাগে। প্রথমে আমি চুলোয় প্যান দিয়ে পরিমাণ মতন সরিষার তেল অ্যাড করলাম। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো তেল অ্যাড করতে পারেন। তেল গরম হয়ে এলে 2টি তেজপাতা দিয়ে দিলাম। দিয়ে দিলাম 3টি কাঠমশলা, 3টি এলাচ, দিয়ে ভালোভাবে ফ্লেভার আসা পর্যন্ত নাড়াচাড়া করে দিয়ে দিচ্ছি প্রায় 1/2 কাপ মতো পেঁয়াজ কুচি। দিয়ে এটাকে ভালোভাবে নাড়াচাড়া করে ট্রান্সপারেন্ট হয়ে আসা পর্যন্ত নেড়েচেড়ে ফ্রাই করে নিতে হবে। পেঁয়াজ কুচিগুলো ট্রান্সপারেন্ট হয়ে আসলে দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন লবণ। যেহেতু আমি ম্যারিনেশনের সময় লবণ অ্যাড করেছিলাম তাই এখানে অল্প পরিমাণে অ্যাড করাই ভালো। দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন হলুদের গুঁড়ো, দিয়ে এটাকে আবারও ভালোভাবে মিক্সড করে নিলাম। এবার আমি এখানে অ্যাড করছি আরও চিমটি পরিমাণ। তারপরে এবার এখানে অ্যাড করছি 1/2 টেবিল স্পুন করে 1.5 টেবিল স্পুন আদা রসুন এবং পেঁয়াজ বাটা। আমি এখানে আদা রসুন পেঁয়াজকে একসাথে পেস্ট করে নিয়েছি। এটাকে ভালোভাবে মিক্সড করা হয়ে গেলে এখন আমি এখানে অ্যাড করে 2 টিস্পুন ধনিয়ার গুঁড়ো অ্যাড করে দিলাম। অ্যাড করে ভালোভাবে মিক্সড করে নিতে হবে। মিক্সড করা হয়ে গেলে সামান্য পরিমাণ পানি অ্যাড করে দিলাম। এ অবস্থায় কিন্তু অবশ্যই চুলার আঁচ লোতে থাকবে। দিয়ে আমি আরও কিছুক্ষণ নাড়াচাড়া করে নেওয়ার পরে আবারও সামান্য পরিমাণে পানি অ্যাড করে দিয়ে ভালোভাবে মশলার সাথে পানিগুলোকে নাড়াচাড়া করে মিক্সড করে ঢাকনা দিয়ে ঢাকা দিয়ে অপেক্ষা করব মশলায় তেল উঠে আসা পর্যন্ত। যেহেতু আমি এখানে বলেছি প্যারেন্টস মুরগি আমি আজকে নিয়েছি, এই মুরগিতে কিন্তু মোটামুটি 1 কেজির উপরে হলেই কিন্তু অনেক চর্বি থাকে। তা আমি সেই চর্বিগুলোকে মশলা কষানোর সময় অ্যাড করে দিয়ে সামান্য পরিমাণে পানি অ্যাড করে ঢাকনা দিয়ে ঢাকা দিয়ে দিলাম। কিছুক্ষণ পরে আবার ঢাকনাটিকে তুলে নিচ্ছি। এবার দেখতে পাচ্ছেন যে একবারে তেল কিন্তু মশলার উপরে উঠে এসেছে। এ পর্যায়ে নাড়াচাড়া করে আমি কিন্তু এবার একে একে মাংসগুলোকে দিয়ে দিচ্ছি এবং অনবরত নাড়াচাড়া করে নিচ্ছি। এবার যে ম্যারিনেশনের পানিটাটুকু ছিল সেই পানিটুকুকে দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে মিক্সড করে নিয়ে এখানে এটাকে আমি এখন কিছুক্ষণ কষিয়ে নিব। এবার আমার নাড়াচাড়া করা হয়ে গিয়েছে। এ পর্যায়ে আমি ঢাকনা দিয়ে ঢাকা দিয়ে দিলাম। কিছুক্ষণ পরে আবার ঢাকনাটি তুলে নিলাম। এখানে যে আপনারা পানিগুলো দেখতে পাচ্ছেন, পানিগুলো কিন্তু কোনো অ্যাডিশনাল পানি আমি এখানে অ্যাড করিনি। এই পানিগুলো কিন্তু সম্পূর্ণ মুরগি থেকে বের হয়েছে। তো আমার কাছে এখানে মনে হয়েছে সামান্য পরিমাণে হলুদ কম হয়েছে। তো আমি আরও 1/2 টিস্পুন হলুদ এখানে অ্যাড করে ভালোভাবে মুরগির সাথে মিক্সড করে ঢাকনা দিয়ে ঢাকা দিয়ে দিলাম। কিছুক্ষণ পরে ঢাকনাটিকে তুলে নিচ্ছি। দেখতে পাচ্ছেন যে প্রায় কিন্তু পানিগুলো শুকিয়ে এসেছে। এ পর্যায়ে আবারও আমি কিছুক্ষণ ভালোভাবে নাড়াচাড়া করে নিব। আর এ অবস্থায় কিন্তু চুলার আঁচ মিডিয়াম আঁচে থাকবে। ভালোভাবে নাড়াচাড়া করে মিক্সড করা হয়ে গেলে এখন আমি এই মুরগির মাংসটাকে ঢাকনা দিয়ে ঢাকা দিয়ে আরও কিছুক্ষণ অপেক্ষা করব। কিছুক্ষণ পরে ঢাকনাটি তুলে নিলাম। দেখতে পাচ্ছেন একদম কিন্তু যে মুরগি থেকে পানিগুলো বের হয়েছিল তা শুকিয়ে গিয়েছে। এখানে আমি কোনো প্রকার অ্যাডিশনাল পানি অ্যাড করিনি। এই যে মুরগির মাংসর পানিগুলো শুকিয়ে কিন্তু তেল উপরে উঠে এসেছে। এ পর্যায়ে কিন্তু আমার মুরগির মাংস কষানো হয়ে গিয়েছে। আমি এখন অ্যাড করে দিচ্ছি হালকা কুসুম গরম পানি। এখানে আমি টোটাল 3 কাপ, মেজারমেন্ট কাপে 3 কাপ হালকা কুসুম গরম পানি অ্যাড করে দিয়েছি। যেহেতু মুরগিটা একটু হার্ড হয় সেক্ষেত্রে কিন্তু একটু গরম পানি অ্যাড করলেই ভালো হয়। আপনারা লক্ষ্য করলে দেখতে পাবেন আমি কিন্তু একবারে 3 কাপ পানি অ্যাড করিনি, আমি 1 কাপ করে দিয়েছি আর মুরগির মাংসের সাথে ভালোভাবে মিক্সড করে নিয়েছি।
এতে করে মুরগির মাংসগুলোর সাথে মশলার সাথে পানি ভালোভাবে মিক্সড হয়ে যায়। ঢাকনা দিয়ে ঢাকা দিয়ে দিয়েছিলাম, কিছুক্ষণ পরে ঢাকনা তুলে নিলাম, মুরগির মাংস কিন্তু বলক চলে এসেছে। এ পর্যায়ে আবারও একটু নাড়াচাড়া করে ভালোভাবে মিক্সড করে ঢাকনা দিয়ে ঢাকা দিয়ে আরও কিছুক্ষণ ওয়েট করব। ঢাকনা দিয়ে ঢাকা দিয়ে দিলাম, কিছুক্ষণ পরে ঢাকনা তুলে নিয়েছি। এবার আবারও আমি কিন্তু ভালোভাবে নাড়াচাড়া করে মিক্সড করে নিব, কিন্তু তার আগে আমি এখানে মরিচ অ্যাড করছি। আমি এখানে 5টি কাঁচা মরিচকে মাঝখান থেকে কেটে দিয়ে দিলাম। আপনারা যদি ঝালের পরিমাণটা বেশি খেতে চান সেক্ষেত্রে কিন্তু পরিমাণটা ঝালের বাড়িয়ে দিবেন আর কম খেলে কমিয়ে দিবেন। তো এটাকে আবারও ভালোভাবে নাড়াচাড়া করে মিক্সড করে নিয়ে এখানে আমি ঢাকনা দিয়ে ঢাকা দিয়ে দিলাম। কিছুক্ষণ পরে কিন্তু আমি ঢাকনা তুলে নিব। এই পর্যায়ে দেখিয়ে দিচ্ছি, যখন মুরগিটা বাসায় এনে কাটা হয়েছিল তখন কিন্তু 3টি কুসুম ছিল। তো আমি ঢাকনা তুলে নিলাম, এবার ওই কুসুমগুলোকে আমি ভালোভাবে ধুয়ে নিয়েছি, এবার এখানে অ্যাড করে দিলাম। দিয়ে এটাকে আবারও একটু ভালোভাবে নাড়াচাড়া করে মিক্সড করে দিয়ে ঢাকনা দিয়ে আবারও ঢাকা দিয়ে কিছুক্ষণ অপেক্ষা করব। মুরগির মাংসটি অবশ্যই সফট না হওয়া পর্যন্ত আপনারা রান্না করে নেবেন। আর যেহেতু আমি বলেছি এটা ভুনা, তো আমি কিন্তু এখানে প্রায় ঝোলগুলোকে শুকিয়ে নিয়েছি। তো আমি এখন একটি সার্ভিং ডিশে সার্ভ করে নিয়েছি। দেখতে পাচ্ছেন, দেখতে যতটা সুন্দর দেখাচ্ছে খেতেও কিন্তু মাশাআল্লাহ অনেক টেস্টি হয়েছে। আপনারা অবশ্যই এই রেসিপিটি বাসায় ট্রাই করবেন। আর এই রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই অবশ্যই লাইক দিবেন, কমেন্টের মাধ্যমে আমাকে জানাবেন এবং শেয়ার করবেন আপনার ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডসদের সাথে। আজ আর নয়, দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো রেসিপি নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সাবধানে থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।